সরকারি কর্মীদের 16% ডিএ বাড়লো এই রাজ্যে, কোন কোন কি খবর উঠে আসছে আপডেট এই মুহূর্তে? রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়লো 16%, সেই সঙ্গে পেনশনভোগীদের ডিএও বেড়েছে, দেয়া হবে বকেয়া এবং এরিয়ারও। কারা প্রভিডেন্ট ফান্ডে বকেয়া টাকা পাবেন এবং কারা নগদ টাকা পাবেন সেই হিসেবটি এখানে জানানো হয়েছে। যে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা 16% বৃদ্ধির ঘোষণা করা হলো। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা পঞ্চম বেতন কমিশনের আওতায় বেতন পান, তারা ডিআরএসএন অ্যালোয়েন্স 16% বাড়ানো হচ্ছে। এবার থেকে কত হারে ডিএ এবং মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারের কর্মচারীরা? কবে থেকে কার্যকর হবে? 2023 সালের 1 জানুয়ারি থেকে সরকারি কর্মচারীদের বর্ধিত বেতন পাবেন বলে জানানো হয়েছে। এতদিন এই রাজ্যে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা 396% হারে ডিএ পেতেন, এবার তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 412% হারে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, 2023 সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ডিএ বাড়ার যে পরিমাণ বকেয়া এবং এরিয়ার আছে তা সংশ্লিষ্ট রাজ্য সরকারি কর্মচারীরা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা পড়বে, আর অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী তথা পেনশনভোগীদের নগদে সেই বকেয়া অর্থ পাবেন বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এর আগে গত বছরের অক্টোবর পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ বাড়িয়েছে, সেই সঙ্গে পঞ্চম বেতন কমিশনের আওতাভুক্ত সরকারি কর্মচারীদের ডিএ 381% থেকে বাড়িয়ে 396% করা হয়েছে, আর ষষ্ঠ বেতন কমিশনের আওতায়ভুক্ত সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছিল 9%, প্রায় 209% থেকে 212% হয়ে দাঁড়িয়েছিল সেই সমস্ত ডিএর পরিমাণ। আর যে রাজ্য সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় আছেন, তাদের ডিএ বছরের শুরুতেই বাড়ানো হয়েছিল, তারা 42% হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্রীয় হারে ডিএ পান সে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা।